আগামী পাঁচে জুন দু সাল থেকে ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসিতে নতুন কয়েকটি রুলস অ্যাড করতে যাচ্ছে এবং এটা কার্যকর হবে আগামী পাঁচে জুন দু সাল থেকে আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবের এই রুলসগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে তা না হলে আপনি বড়ো ধরনের একটা রেভিনিউ লসের ভিতরে পড়তে পারেন যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার গেইন করেছেন সেই সাথে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করে ফেলেছেন এখন আপনি ইউটিউবের মনিটাইজেশন প্রোগ্রামের জন্য আবেদন করবেন কিন্তু আপনি যদি এই রুলসগুলো না জেনে আবেদন করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন পেতে নব্বই দিন থেকে এক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সুতরাং আপনি যদি অনেক লম্বা সময় মনিটাইজেশনের জন্য অপেক্ষা করতে না চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে আপনি যদি একজন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর থাকেন এবং আপনার যদি অলরেডি মনিটাইজ একটি চ্যানেল থাকে তাহলেও আপনাকে এই রুলসগুলো ভালোভাবে জানতে হবে এবং এই রুলসগুলো জেনে আপনার চ্যানেলকে সংশোধন করে নিতে হবে তা না হলে আপনি অনেক বড় ধরনের একটা রেভিনিউ লসে পড়তে পারেন আপনি যদি এই মুহূর্তে আপনার ইউটিউব স্টুডিওতে যান তাহলে আপনি দেখতে পারবেন এইখানে একটা পলিসি আপডেটের ওয়ার্নিং চলে এসেছে এবং এই পলিসি আপডেটের ভিতরে ইউটিউব বলেছে তারা তারা তাদের মনিটাইজেশন পলিসির যে অপশন রয়েছে সেই সেকশনে কিছু নতুন রুলস অ্যাড করেছে এইখানে ইউটিউব বলেছে তিন ক্যাটাগরির চ্যানেলের জন্য তারা তিনটি টাইম ফ্রেম নির্ধারণ করে দিয়েছে রি ক্ষেত্রে যারা ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন তারা একটা বিষয় জানেন সেটা হলো যদি আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেন এবং যদি সেটা রিলস কন্টেন্টের কারণে ডিজ্যাপ্রুভ বা রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনি তিরিশ দিন পরে আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পেতেন ইউটিউব তাদের এই রিঅ্যাপ্লাই সেকশনের ভিতরে তিনটা আপডেট এনেছে একটা হচ্ছে তিরিশ দিন আর হচ্ছে নব্বই দিন আর একটা হচ্ছে একশো দিন এখন থেকে ইউটিউবে এর ক্ষেত্রে তিরিশ দিন নব্বই দিন এবং একশো দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এইটাকে তারা এই তিনটা টাইম ফ্রেমকে ইউটিউব তিনটা ক্যাটাগরির চ্যানেলের জন্য ভাগ করে দিয়েছে ক্যাটাগরিতে রয়েছে নতুন চ্যানেল যদি আপনার নতুন চ্যানেল থাকে তাহলে যদি আপনি মনিটাইজেশন প্রোগ্রামের জন্য আবেদন করেন প্রথম অবস্থায় যদি আপনার চ্যানেলের মনিটাইজেশন আবেদনটি রিজেক্ট করে দেয় রিউজড কন্টেন্টের কারণে তাহলে আপনি তিরিশ দিন পরে রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন তিরিশ দিন পরেও যদি আবার সেম একই কারণে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয় তাহলে কিন্তু আপনাকে নব্বই দিন পরে আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে তার মানে নতুন চ্যানেলের ক্ষেত্রে প্রথম আবেদনে ৩০ দিন এবং একই কারণে যদি আবার সেকেন্ডবার রিজেক্ট করে তাহলে সেকেন্ড কারণে তাকে নব্বই দিন পরে রিঅ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে সেম একইভাবে যতবারই তার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হবে ততবারই তাকে নব্বই দিন পর্যন্ত আপে করা করতে হবে সুতরাং যাদের নতুন চ্যানেল রয়েছে তারা অবশ্যই এই রিউজড কন্টেন্টের বিষয়টা ভালোভাবে নজর দিবেন চ্যানেলের উপরে ভালোভাবে খেয়াল করে দেখবেন আপনার চ্যানেলে কোনো রিউজড কন্টেন্ট আছে কিনা যদি থাকে তাহলে সেটা ডিলিট করে তারপরে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তা না হলে কিন্তু আপনাকে নব্বই দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য রিউজড কন্টেন্ট কি কিভাবে রিউজড কন্টেন্ট থেকে বাঁচবেন সেটা ভিডিওর শেষের অংশে গিয়ে আপনাদের সাথে আলোচনা করব চলুন জেনে নেই যে টাইপ টু চ্যানেল ক্ষেত্রে ইউটিউব কি শর্ত দিয়েছে টাইপ টু চ্যানেল হচ্ছে অলরেডি মনিটাইজ চ্যানেল তার মানে আপনার একটি চ্যানেল রয়েছে যেটা অলরেডি মনিটাইজড আপনি রেগুলার এখান থেকে রেভিনিউ পাচ্ছেন এখন রিইউজ কন্টেন্টের কারণে যদি আপনার মনিটাইজেশন অফ হয়ে যায় তাহলে কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন নব্বই দিন পরে নতুন চ্যানেলের ক্ষেত্রে প্রথম আবেদন তিরিশ দিন পরে এবং পুরাতন চ্যানেল যদি মনিটাইজেশন থাকা অবস্থায় সেটা অফ হয়ে যায় তাহলে কিন্তু নব্বই দিন পরে আপনি রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন সুতরাং আপনার চ্যানেলের নব্বই দিনের আর্নিং কিন্তু ইউটিউবের কাছে চলে যাবে আপনি কিন্তু নব্বই দিন পর্যন্ত কোনো প্রকারের আর্নিং পাবেন না যদি আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যায় তাই আপনাদের ভিতরে যাদের অলরেডি মনিটাইজ চ্যানেল রয়েছে তারা এখনই চ্যানেলে নজরদারি করুন ভালোভাবে খুঁজে দেখুন আপনার চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট রয়েছে কিনা যদি থাকে তাহলে সেটা ডিলেট করে দিন আর ইউটিউবের নিয়ম নীতি মেনে ভিডিও তৈরি করুন এবং সেটা চ্যানেলে আপলোড করুন তা না হলে আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন টাইপ থ্রি ক্যাটাগরির কথা ইউটিউব বলেছে যাদের ইউটিউব চ্যানেলের ভিতরে জয়েন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যদি এই জয়েন বাটন চলে যায় তাহলে আগে তারা 30 দিন পরে অ্যাপ্লাই করতে পারত কিন্তু বর্তমানে যদি আপনার চ্যানেলের জয়েন বাটন চলে যায় তাহলে আপনাকে রিঅ্যাপ্লাই করার জন্য একশো দিন অপেক্ষা করতে হবে তার মানে যদি আপনার চ্যানেলের জয়েন বাটনটি কোনো কারণে চলে যায় তাহলে আপনাকে সেই জয়েন বাটন আনার জন্য রিঅ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে একশো দিন পরে এই ছিল তিনটা টাইম ফ্রেমের তিনটা ক্যাটাগরির চ্যানেল নতুন চ্যানেলের ক্ষেত্রে প্রথম আবেদনে 30 দিন সেকেন্ড আবেদনে নব্বই দিন পরে রিএপ্লাইয়ের সুযোগ পাবে যাদের মনিটাইজ চ্যানেল রয়েছে তাদের ক্ষেত্রে যদি মনিটাইজেশন অফ হয়ে যায় তাহলে নব্বই দিন পরে রিএপ্লাইয়ের সুযোগ পাবে এবং যাদের জয়েন বাটন যুক্ত চ্যানেল রয়েছে যদি জয়েন বাটন চলে যায় তাহলে একশো দিন পরে রিয়েপ্লাই করার সুযোগ পাবেন আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানিয়ে দেয় সেটা হচ্ছে যদি আপনার মনিটাইজ চ্যানেলের মনিটাইজেশন চলে যায় এবং জয়েন বাটন যুক্ত চ্যানেলের জয়েন বাটন চলে যায় তাহলে কিন্তু আপনারা আপিল করার একটা সুযোগ পাবেন এবং এই আপিলটি আপনাকে চব্বিশ দিনের ভিতরে করতে হবে যদি যদি চব্বিশ দিন পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর আপিল করার সুযোগটি পাবেন না চব্বিশ দিনের ভিতরে যদি আপনি আপিল করেন তাহলে ইউটিউব আবারও সেটা পুনরায় রিভিউ করবে ম্যানুয়ালি রিভিউ করার পরে যদি ইউটিউব মনে করে যে না আপনার চ্যানেলের মনিটাইজেশনটি ভুল বসুতে গিয়েছে তাহলে তারা আপনার চ্যানেলের মনিটাইজেশনটি ব্যাক করে দিবে আর যদি দেখে যে না সত্যিকার অর্থেই আপনার চ্যানেলটি ইউটিউবের পলিসি লঙ্ঘন করেছে তাহলে কিন্তু তারা তাদের যে ডিসিশন সেই ডিসিশনের ভিতরেই অটল থাকবে এবং আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে আপনাকে নব্বই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে রিঅ্যাপ্লাই এর জন্য যদি আপনি আপিল করেন তাহলে আপনার আপিলের রেজাল্ট সর্বোচ্চ চোদ্দ দিনের ভিতরে ইউটিউব আপনাকে জানিয়ে দিবে এবার চলুন রিউজ কন্টেন্ট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই যতটুকু আমি জানি রিউসড কন্টেন্ট বলতে বোঝানো হয়েছে যদি আপনি একই ভিডিও বারবার আপনার চ্যানেলে ইউজ করেন এবং বারবার আপনি আপনার চ্যানেলে ব্যবহার করেন তাহলে সেটা রিউজড কন্টেন্ট হতে পারে আর রিউজড কন্টেন্টের কারণে ইউটিউব কিন্তু বর্তমানে মনিটাইজেশন অফ করে দিচ্ছে বর্তমানে অনেকগুলো চ্যানেলের মনিটাইজেশন অফ করে দিয়েছে এই রিইউজ কন্টেন্টের কারণে রিইউজ কন্টেন্টের উপরে ইউটিউব ফোকাস করেছে তার কারণ বর্তমানে আমাদের কিন্তু অন্যের কন্টেন্ট দিয়ে নিজের কন্টেন্ট তৈরি করার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে ইউটিউবকে নিরাপদ রাখার জন্য ইউটিউব কিন্তু এই ব্যাপারে এখন বেশি ফোকাস করেছে সুতরাং আপনার চ্যানেলে যদি রিউজড কোনো কন্টেন্ট থাকে তাহলে সেটা এখনই ডিলিট করে দিন রিউজড কন্টেন্ট শুধুমাত্র কিন্তু আপনার ভিডিওর কারণে হবে বিষয়টি এমন নয় রিউজড কিন্তু আপনার টাইটেল ট্যাগের কারণেও আসতে পারে যদি আপনি একই টাইটেল ব্যবহার করে বারবার আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন তাহলেও কিন্তু আপনার চ্যানেলে রিউজড কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশন অফ করে দিতে পারে ইউটিউব থেকে সুতরাং এই ব্যাপারেও আপনাদেরকে সতর্ক হতে হবে যারা ওয়াজ মাহফিল কিংবা কনসার্টের ভিডিও করেন তাদের ক্ষেত্রে এই রিউজড কন্টেন্টটা সব থেকে বেশি ভয়ানক তার কারণ যখন কেউ ওয়াজ মাহফিল কিংবা কোনো কনসার্ট ভিডিও করে তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন লোকজন মোবাইলের ক্যামেরা সেই সাথে বিভিন্ন ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করে এবং প্রত্যেকেই কিন্তু সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যদি আপনার কন্টেন্টের সাথে আরেকজনের কন্টেন্ট ম্যাচ করে তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে কন্টেন্টের কারণে তাই যারা ওয়াজ মাহফিল ভিডিও করেন তারা চেষ্টা করবেন ভিডিওর ভিতরে কিছু পরিবর্তন আনতে যেমন অডিওতে পরিবর্তন সেই সাথে যদি পারেন এক কর্নারে করে আপনার একটি ফেস অ্যাড করে দিতে পারেন মোট কথা ভিডিওতে কিছু নতুন কিছু অ্যাড করবেন যাতে আপনার ভিডিওটা ইউনিক হয় এভাবে সতর্ক থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন এবং আপনি যদি আপনার চ্যানেলের রিউজ কন্টেন্টগুলো ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন পাবে না আর একটি মনিটাইজ চ্যানেলের মনিটাইজেশন চলে গেলে কিন্তু 90 দিন পর্যন্ত রেভিনিউ পাবে না সেই চ্যানেল তার মানে বুঝতেই পারছেন হিউজ একটা রেভিনিউ কিন্তু লসের শিকার হতে পারেন তাই আগে থেকে আপনারা সতর্ক হয়ে যান এটাই ছিল ইউটিউবের নতুন পলিসি আপডেট যারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তার কারণ পরবর্তীতে এই ধরনের ইউটিউবের আপডেটগুলো আপনারা আমাদের চ্যানেলেই পেতে যাচ্ছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ